গোলাপের বাগান কেন নাম হয়েছিল সেটাও বলছি আপনাদেরকে। এখানে রাজাদের আমলে কাঠের ব্যবসা এবং গোলাপ ফুলের ব্যবসা করা হতো, তো সেই কারণে এই জায়গাটার নাম পড়ে গেছে কাঠ গোলাপের বাগান। মানে দুটো নামকে এক জায়গায় করে নিয়ে একটা নামে পরিচিত, সেটা হচ্ছে কাঠ গোলাপের বাগান। বাট সবাই রানিংয়ে একটাই কথা বলে যে কাঠ গোলা বাগান, কাঠ গোলা বাগান নয়, বাট এটা কাঠ গোলাপের বাগান। ঠিক আছে, এখানে দুটো কাঠ গোলাপের বাগান, মনোরম দৃশ্য। এই যে এই ছেলেটাকে দেখছেন, মানে খুশিতে মাতোয়ারা হয়ে পুরো পাগল হয়ে গেছে, পাগলের মতো করছে। আমি জানি না কেন এরকম করছে, সেই জায়গা স্যার মন পুরো ফ্রেশ হয়ে গেছে বলছে। তো দুই সাইডে দেখছেন, দুই সাইডেই আমের বাগান এবং মাঝখান থেকে রাস্তা। তো আপনারা এই দৃশ্য দেখে বুঝতে পারছেন এই জায়গাটা নাম কেন কেন বলা, মানে কাঠগোলাপের বাগান কেন বলা হয়েছিল। ভেতরে ফুলের বাগানও আছে, সেটাও দেখাবো। আর সামনে এখানে একটা ছোট প্রাসাদ টাইপের আছে, সে প্রাসাদটাও দেখাবো। এবং প্রাসাদের সামনে একটি পুকুর আছে, সেখানে মাছ ছাড়া আছে, রঙিন মাছ, সেগুলোও দেখানো হবে আপনাদেরকে। চলুন আপনারা দেখতে থাকুন। আমরা গেট থেকে ঢুকছি, বাগানের ভিতরে আমিষ খাওয়ার নিষেধ আছে, ঠিক আছে, কঠোরভাবে আমিষ মানে বুঝে নেন। টিকিট করতে হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 30 টাকা প্রতি লোক। কি গোলাপ দেখাবে রে, ভিডিও করছে, সাউন্ডটা যাতে আসে। তাহলে প্রথমেই বলি, এটা মুর্শিদাবাদের সেকেন্ড স্পট, কাঠগোলাপ বাগান বাড়িতে আপনারা প্রবেশ করলেন। আমি প্রতিষ্ঠাতাদের মূর্তিগুলো আপনাদের বলি, এই ঘোড়ার পিঠে চারটে মূর্তি আপনারা ফলো করেছেন, এরা মূলত জয়পুর রাজস্থান থেকে আসে প্রতিষ্ঠাতা বাগান বাড়ির 1780 খ্রিস্টাব্দে এদের নিয়ে আছে জগৎ সেটের সেকেন্ড জেনারেশন ফতে চাঁদ শেখ। তাই দেখুন ব্যবসার সূত্রে এদের আনে, প্রথমেই এদের প্রতিষ্ঠাতাদের বড় ভাই যিনি নামটা বলে দিই, এরাই লক্ষ্মীপদ সিং যুগের বাহাদুর, মেজ ভাই জগৎপদ, সেজ ভাই ছত্রপদ এবং বড়র পাশে ছোট ভাই রয়েছে মহিপদ। এদের কাঠের ব্যবসা প্রথমে শুরু করে, কাঠের বিজনেসে প্রচুর টাকা উপার্জন করে। উপার্জন করার পর সেকালে নবাব মোবারকউদ্দৌলার কাছ থেকে এই 260 বিঘে ল্যান্ডটা তাদের নিয়ে নিতে হয়। নেওয়ার পর ভ্যারাইটিস ব্ল্যাক রোজ, যে কালো গোলাপ বলে বৎসাহী গোলাপ, সেই গোলাপের চাষ করেন প্রচুর নাম কামা, সেই থেকে দুটো অ্যাডজাস্ট করে কাঠ গোলাপ বাগান নাম এসে যায়। তাহলে আমরা টানেলের সামনে এলাম, একটু বলি, একটু বাইরে গাইড করে আসি, আসুন সামনে। তাহলে দেখুন এটা অ্যাকচুয়ালি রাজস্থানের পরিভাষায় এটাকে বাউরি বলা হয়। আপনারা যদি রাজস্থান যান বা উদয়পুর যোধপুর যান, জয়সালমের এইসব সাইড বেড়াতে গেলে দেখবেন রাজস্থানি প্রচুর বাউরি এরকম দেখা যায়। তাই বাউরি মানে এদের স্নানের জায়গা, মেয়েদের প্রোটেকশন থাকত, সেটা আমরা দেখছি। কিন্তু পরবর্তীকালে এটা একটা টানেলে পরিণত হয়েছিল, সুড়ঙ্গের পথ ছিল এটা জগৎ সেটের। তাই বাউরিটা ফার্স্ট ফ্লোর দেখছেন, সেকেন্ড ফ্লোরে একটা
ভালো প্রোটেকশন দিয়ে দিত সাইডটা ঘিরে, মেয়েরা নামতে পারতো এবং পাশ থেকে জলটা তুলে স্নানও করে দিতে পারতো, এবং পুরুষরা মহিলা পুরুষরা করে নিতে পারতো, তার প্রোটেকশনের ব্যবস্থাটা ছিল। তাই দেখুন এটা কিন্তু বাড়া কমা হয়, ভাগীরথী বাড়লে পরে এবং ভাগীরথী কমে গেলে কমতে থাকে। তাই হোয়াইট কালারের স্পট দেখছেন এই অবধি লেয়ারটা উঠে যায় বর্ষাকালে, ভাগীরথী এখন কমছে এও কমতে থাকছে। এর জল কোনোদিন শুকাইলা ফরাক্কার লকেট ছাড়ার পর ওপরে যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে ওখানে দুটো সেপাইরা গাদা বন্দুক নিয়ে বসে দাবা পাশা খেলতো প্রোটেকশনের জন্য, তারও উপরে লোহা দেলেন পরবর্তীকাল তার একটা কপিকল বসিয়েছিলেন ওই কলেজ সাহায্যে জলটা তুলে দিত গোলাপের চাষের জন্য। এটা মারাত্মক ডিফনেস, কোনো দর্শককে আমরা নামতে দিন অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য তালাটা ঝুলোনো হয়েছে। এই পাশ যা এখন তো সেই গোলাপ আর নেই, গোলাপ এই তো গার্ডেন দেখছেন একবার শীতকালে আসবে প্রচুর ফুল ফুটে, এটা দুবিঘের পর। আরো আমাদের টেম্পলে যাবো সেখানে গার্ডেন দেখবেন, কারণ পুরনো ঐতিহ্যটা এরা ধরে রেখেছে কিন্তু। হ্যাঁ আপনার যে দাঁড়ালুম এটা বিশ্ববিখ্যাত শিল্পী মাইকেল অ্যান্ডেল, ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট, আপনি কয়েকটা প্রভিন্স ঘুরে এত সুন্দর মূর্তি দেখতে পাবেন না, কি অসাধারণ শিল্পীর কাজ, কীভাবে সম্ভব হয়েছিল তার কাপড়ের ভাঁজগুলো শুরু করে নিখুঁতভাবে সিঙ্গেল স্টোনের। মাইকেল অ্যান্ডেল ইতালীয় রেনেসাঁস পিরিয়ডকে নবজাগরণের যুগ বলা হতো, নবজাগরণের যুগেই যত রকমের অত্যাচার ইতালির ফরাসি রাজারা চালাতেন মাইকেল অ্যাঞ্জেলো মূল ভূমিকায় ছিলেন, লিওনার্দো দা ভিঞ্চি, মার্শাল, রাফায়েল, পেত্রা এরা আন্দোলনের মুখী। সেই অত্যাচারের একটা একটা ছবি গ্রামে গঞ্জে ফুটিয়ে দিতেন মাইকেল অ্যাঞ্জেলো, তাতে তারা ক্ষিপ্ত হয়েছিলেন। টোটালি শিল্পী জীবনটাই তার শেষ করা হয় শিল্পী দিবাকর নিঃসভাবে দেখিয়েছে। ইনি প্রায় এক যুগ ধরে একটু একটা চিত্র অঙ্কন করেছিলেন যার নাম ছিল শেষ বিচার, লাস্ট জাজমেন্ট, লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, স্যার বেরিয়ার অফ জন্মগুলো হচ্ছে মার্শালের যে পেন্টিং, ছবিগুলো আপনারা দেখেছেন হাজার দুয়ারিতে রয়েছে অনেক বড় বড় শিল্পীদের। আচ্ছা এইবার আমরা এই ডান দিক দিয়ে যাব সামনের যে রুমটা আমি দেখিয়ে যখন সব শেষ করবো আপনারা প্রত্যেক ওই গেট দিয়ে ঢুকে জুটা দেখবেন এই চিড়িয়াখানাটা, কারণ সেকালে এখানে জন্তু জানোয়ার ছিল, এখন আইনে বাধা পেয়েছে এরা জন্তু জানোয়ার আনতে পারেনি, গভর্নমেন্ট থেকে এদের পারমিশন দেয়নি, তাই ম্যাকাও তোতা ককটেল থেকে বহু বিদেশি পাখি মাছ খরগোশগুলো নাম লেখা আছে আপনারা দেখবেন। আমরা মিউজিয়ামে সংস্কার হচ্ছে দেখছেন, তাই ঢুকবো এই মাত্র কারণ বন্ধ হবার টাইমটাও হয়ে আসছে। এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের প্ল্যান মুর্শিদাবাদ শিল্পীর কাজ, এক মিনিট দাঁড়াবেন, এখানে লোহার জাফরি টাইপের কাজ নিচ থেকে ওপর অব্দি আছে প্রচুর, এগুলো ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এর মেটেরিয়ালসটা ছিল চুনসুরিকির ওপরে তৈরি করা, দেখুন রিসেন্ট এটা লাগানো হচ্ছে সিমেন্ট, কিন্তু আগের যুগে সব চুনসুরকির কাজ আমি দেখাবো। তাই দেখছেন এটা উচ্চতা প্রায় 40-50 ফিট উচ্চতা, মুর্শিদাবাদের শিল্পী বলে বহুত সোনার দাম, তারা 12 পয়সায় ব্রিটিশ পিরিয়ডে মজুরি পেত, হেল্পারগুলো 6 পয়সায় পেত, প্রায় 7-8 লক্ষ টাকার মতো খরচ ছিল, সেটা আপনারা দেখছেন যে রিসেন্ট এটা রিপেয়ার চলছে কারণ বহু ব্রিটিশ পিরিয়ডে তৈরি। তাহলে আমরা যে দাঁড়াবো একটু, এই সামনে একটা মার্বেলের বড় টেবিল দেখা যাচ্ছে এবং লোহার চেয়ারগুলো আপনারা দেখছেন, এইগুলো এটি যাচ্ছে বলছেন এরা চার ভাই চার কোণে নিজের মর্মত রাজা নবাবদের নিয়ে বসতেন, তাহলে একসাথে বসতে হলে সেই জন্য ছড়িয়ে ছিটিয়ে যেতেন, দাবা পাশা খেলতেন, সুরা পান করতেন সব জায়গায়, এগুলো ব্রিটিশদের স্কুল যাচ্ছেন। নেক্সট এই পাশে তাহলে আমরা যে দাঁড়ালি এটা অ্যাকচুয়ালি সুন্দর পাখির মতো যে পুকুর আপনি দেখছেন, এই পুকুর ছিল জলকেলির পুকুর, জল কিনার পুকুর, নবাবদের গ্ল্যাড রাখতে আনন্দ দেওয়ার জন্য খুশি রাখার জন্য ইন্দ্র। তাহলে কীভাবে ছিল ইস্ট ইন্ডিয়া লোহাস্টান বেলজিয়াম গ্লাস দিয়ে ঘিরা যে স্ট্যান্ডগুলো সেখানে দেখছেন আপনি, আর চারটে যে গোল গোল রুমগুলো দেখা যাচ্ছে ওটা চারটে সিকিউরিটি গাদা বন্দুক নিয়ে চারদিকে দাঁড়িয়ে,
আর আমাদের পাশে ফোয়ারাটা এই বছর তো পুকুরের তলা দিয়ে কাটে থাকে, সেই পাশ থেকে দুটো সেন্ট্রিগুলো হ্যান্ড পাম্পের সাহায্যে চালাতে, আর তুই জল সুগন্ধের সেন্ট্রের আপরের জল দিতে, মাছের ফুটো সিঙ্গের ফুটো দিয়ে গড়িয়ে পুকুরে যেত, এখন ইঞ্জিনের সাহায্যে চালু আছে। আচ্ছা ব্যাক সাইড এই মূর্তিটা দেখতে হবে, এই মূর্তি খুব একসাথে মতো মূর্তি, এটা জানো কিসের ভেনাস, কিসের প্রথম দেবতা ভেনাস তার মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন। স্যার এক মিনিট এক মিনিট, আমি একবার মাছগুলো দেখে নিই। খাওয়া মাছগুলো লেফট সাইডে একটা ধ্বংসাবশেষ, একটা রুম দেখা যাচ্ছে ভাঙা ছিল, ওটা জৈন ধর্মের গেস্ট হাউস ছিল, কারণ যে টেম্পল গেস্ট হাউস মানে থাকার লজিং ফুডিং এর ব্যবস্থাটা ছিল। কারণ আমি যে টেম্পল আপনাকে দেখাতে নিয়ে যাচ্ছি, যেমন হিন্দু ধর্মের গয়া কাশী বৃন্দাবন এইসব তীর্থস্থান, তাদেরও তীর্থস্থানের টেম্পল যেটা পরেশনাথ আদিনাথ মহাবীরের মূর্তি রয়েছে। তো ধরুন এদের গুজরাট বম্বে রাজস্থান থেকে প্রচুর আসে তীর্থ তীর্থ স্থানে তীর্থ করতে, যারা ফিরে যেতে না পারতো তারা গেস্ট হাউসের লজিং ফুডিং এর ব্যবস্থাটা ছিল, থাকার খাবার ব্যবস্থা ছিল সেখানে, এটা কিচেন এবং ডাইনিং। সেই পিরিয়ডে রিপেয়ার চলছে আপনারা দেখছেন, হ্যাঁ এটা আমাদের রেস্টুরেন্ট খোলা থেকে শিখতাম, হ্যাঁ আর এটা অফিস মেনটেন্স হয়, অফিস ছিল বর্তমানে হয়, এগুলো খুব পুরনো বিল্ডিং সেখানে। যেমন আপনি রেস্টুরেন্ট খোলা থাকলে ওই পাথরের মোড়াগুলো দেখছেন, লোহার স্ট্যান্ড ছাতাগুলো লাগিয়ে দেওয়া হয়, কারণ শীতকালে অনেকে ঠান্ডায় বাইরেও বসে রৌদ্রে খাওয়া দাওয়া করেন, ভাই সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা এই একটু আগে ভাই বলছিলেন এই মাছগুলো সেই পুকুরে নিদর্শন, এদের সাত আট খানা পুকুর রয়েছে, তাই দেখুন এই শৈখিন মাছগুলো নবাবকে খেলা দেখাতে রাখা আনন্দ দেওয়ার জন্য পুকুরা ডাকলি কাছে আসতে, এতে ধরে ধরে সোনার নথ পরিয়ে দেওয়া, নিজে হাতে খাবার খাওয়াতে, এর কি নাম ছিল আমরা বহু স্টাডি করেছি লাইব্রেরিতে পাওয়া যায়নি, এই বিলুপ্ত হয়ে গেছে আর একদম ভাসানো যায়নি, এগুলো সমস্ত চুনশিল্পীর ওপর তৈরি করে। আচ্ছা এই গণেশটা ফলো করব, এই গণেশ হচ্ছে হিন্দু ধর্মের, তাই আমরা একটু এগিয়ে দেখি এই টেম্পলটা জয়পুরী মার্বেল, আর এটা নাগেশ্বর মনে পেটে সাপ দেখছেন, এর সুরটা আমার উল্টো দিকে আছে, একে দক্ষিণ ভারত তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র বোম্বেতে দেখা যায়, এতে নাগেশ্বর বলা হয়। এরপরে এই বেশ ডিপনেস অনেকটা ডিপ আছে এই কুয়ো ইদারা বলা কথাটা, এটা পাট কুয়ো নয় কি, তাই দেখুন এটা হুইল থাকতো চাকা, এটা দড়ি দিয়ে জলটা টেনে নিতে, কারণ সেকালে টিউবওয়েলের প্রচলন ছিল না। এইবার আমি নাচমহলটা বলবো, একটু রাইট সাইডটা ফলো করবে, ভালো করে ভিডিওটা করবে, তাহলে দেখুন এক মিনিট দাঁড়াবো আমরা এখানে। এটা অ্যাকচুয়ালি এদের কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে এখানে রীতিমতো মিউজিক বাজতো, ব্যান্ড বাজনা বাজাতেন, এদের কোনো উৎসব হলে জৈন ধর্মের তারা আসতেন প্রসেশন করে এসে টেম্পলে ঢুকতেন, তার আগে বাজনা টাজনা বাজানো হতো,
এই জন্য এটাকে ব্যান্ড বক্স বলা হতো। তাই দেখতে পাচ্ছি আমরা ওপরে সুন্দর সেট বেলজিয়াম হিটপ্রুফ গ্লাস দিয়ে ঘিরে দেওয়া, হিরো মুক্ত দিয়ে বসার বেদি সিংহাসনে লাগানো ছিল, সেই যুগে নাচমহলও বলা হতো এটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইগুলোতে প্রচুর স্ট্যাচু মূর্তি ছিল আপনার, যে পাথরের টপ দেখছেন, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, সক্রেটিস, ম্যারি, যিশু, পরী, নাকি টাইপের প্রচুর স্ট্যাচু মূর্তি দিয়ে সাজানো ছিল সেই যুগে। তাহলে লেফট সাইডে একটা মূর্তি দেখায়, এটা জৈন ধর্মের শিব মূর্তি, কিন্তু যেমন হিন্দু ধর্মের শিবের বাহন হচ্ছে সার, এদের হচ্ছে ডগ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মূর্তির নাম হচ্ছে শেদ ভৈরব, যাকে জৈন ধর্মীরা ধর্মের লোকেরা খুব সুন্দরভাবে নিষ্ঠার সাথে পুজো দেয়, শেদ ভৈরব। এই রুমটা, এটা এদের গুরুদেবের বাড়ি, এদের শ্বেতাম্বর দিগম্বর দুটো ভাগ আছে ভাই, এদের শ্বেতাম্বর দিগম্বর ভাই, দেখুন রাজাদের গুরুদেবের বাড়ি, তাদের মানে গুরুদেবের পায়ের ছাপ খোদাই করে রাখা রয়েছে এই রুমে। ওই ছোটো টেম্পলটা দেখতে পাচ্ছেন, টেম্পলের ছবিটা নিয়ে আসুন, পুরোটা তুলুন, না আইল একটু এগিয়ে গিয়ে নিন, উঠে যান একটু এগিয়ে, হ্যাঁ ওইখান থেকে নিন। কারণ এর ভেতরই আপনার সুন্দর রয়েছে তার গুরুদেবের পায়ের ছাপ, পুরো বোটটা তুলে নিন, বাড়িটা তুলে নিন। এবং এরা দাদাজির বাড়ি বলে, গুরুদেবের বাড়িটাকে দাদাজির বাড়ি বলে, বর্তমানে গুরুদেব আসলে এই রুমে কিছুক্ষণ থাকে। এই গাছটা তুলতে হবে, এই গাছ বহুযুগের পুরাতন গাছ। এই গাছটাকে আমরা লক্ষ্য করে দেখলাম তিনটে ভাগে ভাগ হয়ে গেছে, কিন্তু গাছটা মারা যায়নি, একদম পুরার দিকে চলে গেছে। ছবিটা নিন, দেখে নিয়ে নিন, এটা শ্বেত চাঁপা বলা হয়, শ্বেত চাঁপা, সাদা চাঁপা ফুল, পরেশনাথের পুজোর খুব শুভ ফুল এটা, এবং সে স্বর্ণ চাঁপা। তিন ভাগে ভাগ হয়ে গেছে, এই একটা ভাগ যেরকম পড়ে আছে, বাকি দুটো ভাগ আছে এখনো ঠিকই, এখনো পর্যন্ত কিন্তু গাছটি মরেনি, সব পড়ে গেলেও বেঁচে আছে, ওটাই বলছি গাছটা পড়ে গেলেও এখনো পর্যন্ত মরেনি, গাছটা বেঁচে আছে। এই মূর্তিগুলো নিতে হবে, এগুলো খুবই বহু পুরাতন মূর্তি, তাই আমরা দেখতে পাচ্ছি সিংহ পশুর মধ্যে রাজা, আর তারা নিজেদেরও ভাবতেন আমরা মানবের মধ্যে শ্রেষ্ঠ। কত প্রাকৃতিক দুর্যোগ চলে গেছে দেখুন, কিচ্ছু হয়নি, নিখুঁত রয়েছে এইসব মূর্তিগুলো, মানে সত্যি বলতে কি এইসব শিল্পীর নামই পাইনি আমরা, কোন শিল্পী যে তৈরি করে গেলেন তাদের নাম পাওয়া যায়। নেক্সট আমরা দেখবো হনুমানজি বজরংবলীকে। এই বজরংবলীরও সুন্দর ইতিহাস আছে, একে অ্যাকচুয়ালি 1962 সালে মাটির তলায় পাওয়া যায়, একে পাওয়ার পর প্রতিষ্ঠিত করেছেন রাজাবাবুরা সামনে, এই সব জায়গাগুলো প্রহরীদের জায়গা ছিল পাহারা দেওয়ার। তাই দেখতে পাচ্ছেন এটা মেটেরিয়াল সেই যুগে, মানে টোটালটাই বেলে পাথরের ওপর তৈরি করা, টোটালটাই দুই বেলা পুজো আচ্ছা হয়, আমাদের পুজোরই রয়েছে, খুব নিষ্ঠার সাথে পুজো দেয় দুই বেলা, এবং দর্শকরা সামনে দিয়ে যাতায়াত করে বলে একে সামনে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই পাশে আসবে, এই যে মন্দিরের সামনে পুকুরটা, এই পুকুর অ্যাকচুয়ালি শ্বেত পদ্মের পুকুর, সাদা পদ্ম খুব শুভ ফুল, যেমন শ্বেত চাঁপা, সাদা পদ্ম, স্বর্ণ চাঁপা, এইসব ফুল দিয়ে পরেশনাথ আদিনাথ মহাবীরের পুজো দিতে হয়, সেই জন্য জৈন ধর্মের এই টেম্পলের সামনে সামনে শ্বেত পদ্মের পুকুরটা ছিল। তা দেখুন পুকুর এখন অন্যদিকে পদ্মের কাটিয়ে নিয়েছে, এবং এটা আমাদের শীতকালে আসলে দেখবেন বোটিং হয়, অনেকগুলো বোট চলে এখানে, একটা সামান্য আই তাদের আসছে, তাই এখানে আপনি নিচে দাঁড়ালে দেখবেন বড়ো বড়ো রুই, কাতলা, মিরকে মাছ, এখানে কালার মাছ নেই কিন্তু। আচ্ছা একটু টেম্পল সম্বন্ধে বলে দিই, প্রথমে দুটো মূর্তি দেখা যাচ্ছে দুইটা, তাহলে এই মূর্তিগুলো কি দেখছি আমরা, এক হাতে গাদা বন্দুক একটা পাত্র পড়ে আছে লোহার বর্ম, এদের পণ ছিল ডোয়ার ডাই, হাই করবো নইলে মরব, এদের নামটা ছিল পর্তুগিজ জলদস্যু, এরা শত্রুপক্ষের হাতে ধরা পড়লে সঙ্গে সঙ্গে বিষপান করে দেহ ত্যাগ করে দিতেন,
কোনো গোপন তথ্য তারা ফাঁস করতো না। এই পর্তুগিজদের দুটো মূর্তি সুন্দর রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এরা বাগান বাড়ির সিকিউরিটি হিসাবে থাকতো। তাহলে এই টেম্পল সম্বন্ধে বলি, এই জৈন টেম্পল আপনার অ্যাকচুয়ালি এটাকে পারিশনাথের টেম্পল বলা হয়। এদের জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে প্রধান তিনজনের মূর্তি এই রুমে রয়েছে। প্রথম তীর্থঙ্কর আদিনাথ ঋষভদেব, 23তম পরেশনাথ এবং 24তম মহাবীর, সেই মূর্তিগুলো ১০ কিলো মানুষ দেখলে অনেক সময় আসে, দেখা যায়। জল নাড়ালে আসবে? খাবার দিলে আসবে তোমার। এটা শ্বেতপদ্ম চাষ হয় তাই তো পুকুরটাই? শ্বেতপদ্মের চাষ হতো, টোটাল তো শ্বেতপদ্মের পুকুর ছিল। তাহলে মোটামুটি আউটসাইড আমি বলে দিলাম, এখানে আমার এন্ড হলো, শেষ হলো। ভাই আমার নাম বলে দিচ্ছি, শ্রী সুরেন্দ্রনাথ ঘোষ, পশ্চিমাশিপুর রাজবাড়ি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আমি কাঠগোলা গার্ডেনে গাইড করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভাই, এভরিবডি থ্যাংক ইউ, ভালো থাকবে। খুব ভালো লাগলো আপনার, থ্যাংক ইউ, আপনি অনেক কিছু জানালেন, অনেক কিছু জানলেন এবং আপনার দ্বারা যারা এই ভিডিও দেখবে তারা অনেক কিছু জানবে। বেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অবশ্যই। এখন আমরা এন্টার করছি জু এর মধ্যে, চলুন ভিতরে দেখা যাক। এই হচ্ছে জু, এখানে রয়েছে জল, জল স্টোর করা আছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বদ্ধ পাখি, সবসময় বদ্ধ পাখি। এটা হচ্ছে আফ্রিকান লাভ বার্ড, লাভ বার্ড দেখুন বলা হচ্ছে। তারপরে আছে অস্ট্রেলিয়ান হলুদ চোতা পাখি, এবং তারপরে আছে অস্ট্রেলিয়ান পক্ষের, অস্ট্রেলিয়ান পক্ষের, এবং তারপরে আছে, তারপরে একটা বুঝতে পারলাম না কি লেখা আছে, রোজেলা পাখি, রোজেলা, অস্ট্রেলিয়ান রোজেলা পাখি, তারপরে আছে অস্ট্রেলিয়ান কাকাতোয়া, অস্ট্রেলিয়ান কাকাতোয়া, তারপরে তারপরে ব্রাজিলিয়ান জন্ডে পাখি, জন্ডে জন্ডে পাখি, জন্ডে মানে দুটো একই নাম, বাট দুই দেশের দু রকম নাম, সেই কারণে এখানে দু রকম নাম দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান লরি পাখি, লরি পাখি আমাদের চোখে পড়ছে না,
এটা হচ্ছে তার খাঁচা, আশা করি খাঁচায় ঢুকে আসে। আমহাস আমি জানি না আছে কিনা, আদৌ দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখতে পাচ্ছি আমহাস, অবশ্যই আপনারা টিভিতে দেখেছেন এই জিনিসগুলো, টিভিতে অবশ্যই দেখতে পেয়েছেন, মুরগির মতো দেখতে অনেকটা। এই দেখতে পাচ্ছেন এই পাখিটার নাম আমি জানি না, ঠিক আছে, বাট দেখতে খুব সুন্দর, খুব সুন্দর একটা পাখি। টুকি মুরগির থেকেও খুব সুন্দর, খুব সুন্দর নামটা হয়তো সুন্দর না, কিন্তু পাখি দুটো, পাখি দুটো খুব সুন্দর। তারপরে আছে রঙিন পাখি, একদম ময়ূরের মতো অনেকটা দেখতে, পুরো অনেকটা ময়ূরের মতো দেখতে, দেখতে পাচ্ছেন আপনারা। যে যে জানেন কমেন্টে বলবেন, আপনারা যে যে জানেন যে এই মাছগুলোর নাম কি আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের মাছগুলোকে কী কী মাছ বলে বা নাম কী কী আমরা যেহেতু জানি না, দেখতে পাচ্ছেন মাছ। মানে দেশি বিদেশি দু রকমই আছে যত সম্ভব, আমি জানি না বিদেশি কেন বলা হয়েছে।